জিমি ডোনাল্ডসন কি নামটা অচেনা লাগলো? নামটা অচেনা হলেও মানুষটা কিন্তু সকলেরই বড্ড চেনা। ইনি হলেন একজন মার্কিন ইউটিউবার এবং মানবসেবক, যিনি কিনা মিস্টার বিস্ট নামে সকলের কাছে পরিচিত। ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা ২৫ বছর বয়সী ছেলেটি বর্তমানে একজন সুপরিচিত ইউটিউব স্রষ্টা, যিনি কিনা তার অসাধারণ সাফল্যের কারণে আজ বিশ্বের অন্যতম সফল ইউটিউবার হয়ে উঠেছেন। বলা ভালো, জিমি সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তার জগতে দ্রুত আরোহণ করেছে, কারণ সে এমন কিছু তৈরি করে যা দর্শকদের হাসতে, কাঁপতে এবং মাঝে মাঝে সমস্ত উষ্ণ এবং অস্পষ্ট বোধ করাতেও পিছু পা হয় না। বিশ্বের অন্যতম সফল ইউটিউবারদের একজন মিস্টার বিস্ট, যাকে কিনা ব্যয়বহুল স্টান্টের উপর নির্ভর করে নির্মিত ইউটিউব ভিডিওর একটি ধারা উন্নয়নের কৃতিত্ব দেওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারিতে তার ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা ১৩০ মিলিয়নে পৌঁছয়, যার ফলে বর্তমানে ইউটিউবে চতুর্থ সর্বোচ্চ গ্রাহক বিশিষ্ট চ্যানেল হিসেবে স্বীকৃতি পায় এই চ্যানেল। এমনই সব অজানা তথ্য পেতে অবশ্যই ফলো করুন আমাদের চ্যানেল বর্তমান স্টোরি। سأسأل جوردن رامزي أيها طعمه أفضل، كن صريحا. هذه ب$400 اشتريتها عبر الإنترنت، وهذه الشوكولاتة خاصتي، سعرها دولاران فقط، لذا انقذني بان، لما طلبت منه هذا؟ ما رأيك؟ جيدا. إنها داكنة ومن خمسة مكونات فقط. المنافسة هنا غير عادلة نهائيا. أيها أفضل، الشوكولاتة خاصتي أم تلك الأغلى ب100 مرة؟